দেখেন চীনের সাথে মনে করা হতো যে বিএনপির সম্পর্ক সবচেয়ে ভালো কিন্তু ধাপে ধাপে সেটার কিন্তু পতন হয়েছে আবার বিপরীতে আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন হয়েছে তো আওয়ামী লীগের ওই চিন্তা যারা ধারণ করেছেন যে কখনো আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগ সরকারের সাথে চীনের সম্পর্ক ভালো হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু ভালোই হয় নাই ক্ষেত্রবিশেষে ভারতের চেয়েও কোনো কোনো ইস্যুতে বিশেষ করে আমাদের অবকাঠামোতে চীনের অংশগ্রহণ বেশি আমাদের সাথে চীনা ঋণ বেশি এখানে অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন চীনের সাথে মিতালি বলেন বন্ধুত্ব বলেন নির্ভরতা বলেন যে কোনো সময়ের চেয়ে এখন বেশি ভারতীয় পণ্য বয়কট করে বাংলাদেশের মতো একটি ছোট দেশ আদৌ কি টিকে থাকতে পারবে খুব চমৎকার প্রশ্ন আপনার একটি হচ্ছে আমাদের মধ্যে একটা চেতনাগত বিষয় আছে যে বিদেশি পণ্য বর্জন ঠিক এটার সমান্তরাল আর একটা কথা আছে দেশি পণ্য ব্যবহার এর মধ্যে যে মাঝামাঝি একটা বিষয় ভারতীয় পণ্য বর্জন অর্থাৎ সুনির্দিষ্ট একটি দেশের পণ্য বর্জন আপনি খেয়াল করে দেখেন কিন্তু বিদেশি পণ্য বর্জন এটার মধ্যে কিন্তু স্মার্টনেস আছে স্বদেশি পণ্য ব্যবহার করো সেটার মধ্যে স্মার্টনেস আছে গৌরব আছে কতটুকু পারবো কি পারবো না পরের বিষয় কিন্তু আমরা ওই গৌরবের অংশটুকু তো না গিয়ে যদি সেটা হতো যে বিদেশি বর্জন আমরা দেশী পণ্য ব্যবহার করব সেটার কিন্তু একটা অর্থ দাঁড়াতো কিন্তু শুধুই একটি দেশের পণ্য বর্জন সেটা খুব একটা বাজার কিন্তু আপনি না আপনি খেয়াল করেন দেখেন চেতনাগত একটা বিষয় আছে কিন্তু সেটা যখন শুধু একটি দেশের ক্ষেত্রে হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সেটা বেশি দূর আসলে গড়াবে না একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে দেশে প্রবাসে যে ভারতীয় পণ্য বর্জন কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেটা স্থিমিত হয়ে গেছে আমাদের অপোজিশনও কিন্তু একটু হলো দিন কয়েক একটা রোল নিয়েছিলেন বিএনপির একজন নেতা কিন্তু তার গায়ের শালটা আগুনে ফেলে দিলেন এটা প্রতীক হিসাবে তিনি করেছেন কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যে তিনি তার বক্তব্যে বা অবস্থানে কিন্তু অটল থাকেননি কেন থাকেননি সেটাও কিন্তু বাস্তবতা কারণ তার দল সেটা ওইভাবে অউন করেনি এবং তিনিও একটা ব্যাখ্যা দিয়েছেন যে সেটা তিনি তার চেতনাগত দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকে অর্থাৎ দলের সাথে সেটারে মার্স করেননি যদি সেটার পরিণতি ভালো হতো সম্ভাবনা থাকতো অবশ্যই দলও সেটাতে এক হতো ছোটোখাটো কিছু দল এক হয়েছে সেটা রাজনৈতিক কারণে এরই মধ্যে কিন্তু স্থিমিত হয়ে গেছে মানুষের মধ্যে যে একটা আবেগ তৈরি হয়েছিল ওই আবেগটা কিন্তু এই মুহূর্তে আর ঠিক ওইভাবে নেই অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সুনির্দিষ্ট একটি দেশের পণ্য বর্জন সফল করার বাস্তবতা গোটা দুনিয়াতে এখন কোথাও নেই যুদ্ধ অবস্থা হলে একটা বিষয় ছিল যুদ্ধ অবস্থা হলো যে সে আমার প্রতিপক্ষ তার পণ্য আমি বর্জন করলাম ওই জায়গায় যদি সরকারি দল বলেন বিরোধী দল বলেন যদি চেতনা জাগাতে পারে সেই সাথে আমাদের বিজনেস কমিউনিটিরও একটা দায়িত্ব আছে যে আমরা দেশি কিন্নে একটা ছন্দ দিয়ে বলতো দেশি কিনে পণ্য কিনে হও ধন্য তাহলে এটা একটা অর্থ দাঁড়াতো অথবা টোটাল বিদেশি পণ্য বর্জন সেটারও একটা অর্থ দাঁড়াতো কতটুকু সফলতা আসবে সেটা আরও পরের বিষয়ে কিন্তু চেতনাগত দিকটাতে একটা ধাক্কা পড়তে পারত। কিন্তু সেটা আমাদের রাজনৈতিক দলগুলো করেনি বা করছে না অথবা ওই বাস্তবতাই কিন্তু গোটা দুনিয়াতে এখন নেই ভারতে আমাদের কিন্তু প্রচুর পণ্য যাচ্ছে খোঁজ নিয়ে দেখেন বিস্কুট চানাচুর সাবান থেকে শুরু করে আরও অনেক কিছু যাচ্ছে তো এমনটা যদি হতো যে ওই যাওয়ার পরিমাণটা আরও বাড়ুক যদি আমরা বার্গেন এজেন্ট বার্গেন পয়েন্টে যেতে পারতাম যে আমার পণ্য নিতে হবে কিন্তু আমরা ওই দিকে কিন্তু যাচ্ছি না চীনের প্রচুর পণ্য ভারতের পণ্যের চেয়ে বাংলাদেশে কিন্তু চীনের পণ্য বেশি তো আমরা কি আমাদের জায়গার থেকে একটু আমাদের শকাহল্লা তো জাগতে পারে না যে চীনও আমাদের পণ্য যাক আমাদের পণ্যের গুণগত মান কিন্তু এখন প্রশংসিত বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে মিডিল ইস্টে প্রচুর আমাদের বিভিন্ন শাকসবজি পর্যন্ত যাচ্ছে কাপড় চোপড় এটা সেটা যাচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতেও যাচ্ছে তো বরং আমরা যদি ওটাকে আরও বেগবান করতে পারতাম সম্ভবত আমাদের লাভ তো হতোই বাস্তবতাকেও সেটা অনেকটা আলিঙ্গন করতে পারত প্রধানমন্ত্রীর সম্প্রতি চীন কিভাবে দেখছেন অবশ্যই ভালোভাবে দেখবো সেটাও বিশ্বায়নের এক চিত্র অর্থাৎ বদ্ধমূল জায়গায় থাকার কিন্তু অবস্থা নেই তখনকার চীন অর্থাৎ একাত্তরের চীন আর একাত্তরের বাংলাদেশ আরে দুই সালের চীন দুই সালের বাংলাদেশ ভাবলে কিন্তু আবার হবে না এখানে একটা ঐতিহাসিক যোগসূত্র কিন্তু আছে কিন্তু কীরকম সেটা অর্থনীতির বিষয় আছে একাত্তরে চীন আমাদের অন্যতম প্রতিপক্ষই ছিল আজকের চীনের ভূমিকা দেখলে একাত্তর ভূমিকার সাথে মিলালে কিন্তু হয় না তারা আমাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল সোজা কথা বললে তারা পাকিস্তানের পক্ষে ছিল ওই ধারাবাহিকতায় আপনি খেয়াল করে দেখেন চীন আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে কখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে খন্দকার মোস্তাক ক্ষমতায় বসার পরে তারা মনে করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি দেখেন ঐতিহাসিক বাস্তবতাটা কি যুক্তরাষ্ট্র একাত্তরের যুদ্ধের স্বীকৃতি বা আমাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে তিন সাড়ে তিন মাসের মাথায় চীন কত অপেক্ষা করেছে দেখেন প্রায় তিন চার বছর অপেক্ষা করেছে তার মানে সোজা হিসাবে চীন আমাদের শত্রু যদি ওই সময়েরটা আপনি বিবেচনা করেন কিন্তু পরবর্তীতে দেখা গেল চীন প্রতিনিয়ত কিন্তু আমাদের সাথে বন্ধুত্বের মাত্রা বাড়াচ্ছে তো সেই ক্ষেত্রে অনেকের একটা উদ্বেগ ছিল টেনশন ছিল যে আওয়ামী লীগের সাথে সম্ভবত চীনের সম্পর্ক ভালো হবে না সোজা হিসাবে তাই বলে সরাসরি প্রতিপক্ষত আড়ালের আবডালের নয় কিন্তু ক্ষমতাসীনরা বিশ্ববাস্তবতা বুঝে হোক আর বাংলাদেশের জিওপলিটিক্স পলিটিক্স বুঝে হোক চীনের সাথে তারা প্রতিনিয়ত সম্পর্ক উন্নয়ন করেছে এবং সম্পর্ক উন্নয়ন করতে করতে বর্তমানে যদি আপনার তুলনা করেন দেখেন চীনের সাথে মনে করা হতো যে বিএনপির সম্পর্ক সবচেয়ে ভালো কিন্তু ধাপে ধাপে সেটার কিন্তু পতন হয়েছে আবার বিপরীতে আওয়ামী লীগের সাথে সম্পর্ক উন্নয়ন হয়েছে তো আওয়ামী লীগের ওই চিন্তা যারা ধারণ করেছেন যে কখনো আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগ সরকারের সাথে চীনের সম্পর্ক ভালো হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু ভালোই হয় নাই ক্ষেত্রবিশেষে ভারতের চেয়েও কোনো কোনো ইস্যুতে বিশেষ করে আমাদের অবকাঠামোতে চীনের অংশগ্রহণ বেশি আমাদের সাথে চীনা ঋণ বেশি এখানে অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন চীনের সাথে মিতালি বলেন বন্ধুত্ব বলেন নির্ভরতা বলেন যে কোনো সময়ের চেয়ে এখন বেশি এবং খেয়াল করে দেখবেন চীনের যেটা বৈশিষ্ট্য বা তাদের যে মানসিক বৈশিষ্ট্য বা তাদের ব্যক্তিদেরও বাংলাদেশে এর আগে চীনের কোনো রাষ্ট্রদূত এভাবে খোলামেলা কথা বলতেন কখনোই বলতেন না তারা তারা খুব ডিপ্লোমেটিক কিন্তু এসব বিষয়ে ডিপ্লোমেটিকের চেয়েও ডিপ্লোমেটিক অতি কূটনীতি যেটাকে বলে তারা পাশ কেটে যান কথাই স্পষ্ট করেন না কিন্তু ইদানিং দেখেন চীন কথা খুব পরিষ্কার করছেন মাননীয় প্রধানমন্ত্রী গেলে বাংলাদেশের যে এখন মূল্যস্ফীতি অথবা যে রিজার্ভ সংকট আছে সেটাও কাটতে পারে এই ধরনের কথা পর্যন্ত চীনের রাষ্ট্রদূত বলে ফেলেছেন তো এর মধ্য দিয়ে তো স্পষ্ট যে ভিন্ন একটা উচ্চতায় এখন চীনের সাথে আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন আমরা একটা প্রাপ্তির আশা তো অবশ্যই করবো এবং প্রাপ্তি চাই নির্বিশেষে এই কথা কিন্তু সত্য যে প্রাপ্তি চাই তো এই প্রাপ্তিটা তো আর ব্যক্তিগত পর্যায়ে আসবে না আসবে রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্বের পর্যায়ে তো সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী চীন যাচ্ছেন আমাদের জন্য অবশ্যই ভালো খবর অবশ্যই সেটা নিয়ে যৌক্তিক আলোচনা হতে পারে বা এখন থেকে দাবি নামাও আসতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কথা আসতে পারে যে চীনের কাছ থেকে আমরা আরও কী পেতে পারি আলোচনা করবেন অথবা চীনের সাথে আমাদের ঘাটতি কী পরিমাণ সেটা নিয়ে যেন আলোচনা করা হয় অর্থাৎ এই ধরনের দাবি অথবা চাপ তো অবশ্যই পজিটিভ প্রাপ্তির আশা বরং জাগে অনেকে বলছেন বর্তমান সরকার অর্থাৎ আওয়ামী সরকার অর্থনৈতিক সংকটেই চলে যাবে আপনার বিশ্লেষণ কি চলে যাবে তো ভবিষ্যৎ এরই মধ্যে আমরা চলে গেছি এটা গোপন রাখার বিষয় নয় আর মোটেই গোপন রাখার বিষয় নয় একটি অর্থনৈতিক সংকট চলছে আমরা এ নিয়ে কথা বলছি না কথা বলছি আশেপাশে নানান ছোটোখাটো বিষয় নিয়ে তো সরকারের দিক থেকে সরকার যেটা আশ্বস্ত করতে চাচ্ছে অবয় দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী গতকালও বলেছেন যেটা যে দুর্বার গতিতে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ অর্থাৎ সাহস দিচ্ছেন এবং অর্থনীতির এই অবস্থা হবে সেটাও কিন্তু সরকার গোপন রাখেনি মাননীয় প্রধানমন্ত্রী গত দুই আড়াই বছর থেকেই কিন্তু একটা সতর্ক সতর্কবাণী দিচ্ছেন দুর্ভিক্ষের দুর্ভিক্ষের কথা পর্যন্ত বলেছেন তো এখন যদি আপনি বলেন বা আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী কি এটা বলতে পারেন আমি মনে করব অবশ্যই বলতে পারেন তিনি জাতিকে সতর্ক করেছেন এবং এই সতর্কতার সাশ্রয়ী হতে বলেছেন কিন্তু বেদনাটা অন্য জায়গায় প্রধানমন্ত্রী অবিরাম আমাদেরকে সতর্ক করছেন সাশ্রয়ী হতে বলছেন রাষ্ট্রীয় কেনাকাটা কমাতে বলছেন কিন্তু রাষ্ট্রের ভিতর থেকে আমরা দেখি যে প্রতিনিয়ত কেনাকাটা কমছে না অপচয় বাড়ছে এক পর্যায়ে সুনির্দিষ্টভাবে তিনি তাও বলেছেন যে আমাদের সরকারি কর্মকর্তারা যে মাঝে মধ্যে বিদেশ সফরে চলে যান নানান ট্যুরে চলে যান নানান সুতানাতা পুকুর কাটতে খিচুড়ি রান্না শিখতে এগুলো যেন বন্ধের পর্যায়ে বন্ধের মতো নির্দেশে দিয়েছেন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি বন্ধ হয়নি বা বন্ধ হচ্ছে না কোনো না কোনোভাবে নানান ছলাকলায় তারা দল বেঁধে কিন্তু চলে যাচ্ছেন তার মানে আমরা নিজেদের ভালোও বুঝছি না অথবা দেশের সর্বনাশক সরকার দুর্গতিতে পড়ুক এই লোকগুলো বোধ তাই যাচ্ছে তাদের কাজকর্মে অন্তত সেটাই মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অথবা আহ্বান মানছেন না নাম্বার ওয়ান দ্বিতীয়ত ধরেন দেশের বাস্তবতা বুঝতে চাচ্ছেন না নিজেদের ছাড়া বাকিদেরটা নিয়ে তারা ভাবতে চাচ্ছেন না যেটা কয়েকটা নমুনা তো আমরা ব্যানার্জির সাহেব অথবা মতি সাহেবকে দিয়ে দেখলামই এখনও যারা সেটা করছেন এই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে রেসপন্স করছেন না বিপরীত কাজ করছেন তাদেরকেও আমি দেশের জন্য একরকম শত্রুই মনে করব।